हेलो एवरीवन, संजन एजु लिमिटेड থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারা তাসলিম। আমাদের সবারই কিন্তু ছোটবেলা থেকে একটা বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, তাই না? यस। এবং বিদেশে পড়তে যাওয়ার জন্য আপনাদের ওয়ান স্টপ সলিউশন হতে পারে সঞ্জন এডু লিমিটেড। আজকে আমরা জানব ইউকেতে পড়তে যাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের মাথায় যে প্রশ্নটা আসে, কত টাকা লাগতে পারে, কারা স্পন্সর করতে পারে, অথবা কোন ব্যাংকে টাকা থাকলে সবথেকে ভালো হয়, তাই না? ঠিক তেমনি ইউকের কথা মাথায় আসলেও আমাদের এই একই ধরনের প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খেতে থাকে এবং আমরা বুঝতে পারি না কোথায় যেতে হবে, কাদের কাছে প্রশ্নগুলো করতে হবে। তাই আজকে আমরা জানব ইউকের রিকোয়ারমেন্টসগুলো। ইউকের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটাও কিন্তু এখন অনেকই সহজ হয়ে গিয়েছে। যেমন আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে 28 ডেজ এর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি রাখলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস রয়েছে। প্রথমেই আমরা যদি চলে আসি স্পন্সরশিপের ব্যাপারে, সেক্ষেত্রে আমাদের যারা স্পন্সর করতে পারবে তারা হলো আমাদের ফার্স্ট ব্লাড অর্থাৎ বাবা মা। ইউকের মধ্যে স্পেশালি যারা লন্ডনে পড়তে যেতে চান তাদের নিজস্ব অ্যাকাউন্টে প্রতি মাসে £1265 রাখতে হবে। সো 9 × 1265 অর্থাৎ £11,385 বাংলাদেশি টাকায় মাত্র 12.5 লক্ষ টাকা 28 ডেজ এর জন্য আপনার নিজস্ব অ্যাকাউন্টে রাখেন, সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি লন্ডনের বাইরে পড়তে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে নিজস্ব অ্যাকাউন্টে £1015 অর্থাৎ 9 মাসের জন্য £9,235 অর্থাৎ বাংলা টাকায় মাত্র 10 লক্ষ টাকা যদি আপনি 28 ডেজ এর জন্য আপনার নিজস্ব অ্যাকাউন্টে রাখেন, ভিসা প্রসেসিং আবারও ঠিক একইভাবে অনেকটাই সহজ হয়ে যাবে। স্পন্সরটা কোথা থেকে আসবে, ফান্ডিংটা কোথা থেকে হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের মাথায় চিন্তার আর শেষ নেই, তাই না? সেটার সমাধান কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যে নিজের অ্যাকাউন্টে মাত্র 28 ডেজ এর জন্য আপনি এই সার্টেন অ্যামাউন্ট অফ মানিটা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু ভিসার প্রসেসিংটা অলমোস্ট আপনার হাতের মুঠোয় চলে আসছে। অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি যে ফান্ডিংটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, ফান্ডিংটা কোথা থেকে আসছে আপনার অ্যাকাউন্টে সেটি নিয়েও কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হচ্ছে না। স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে পড়তে যেতে হলে আরেকটি বড় প্রশ্ন যেটি আমাদের সবসময় মাথায় ঘুরতে থাকে সেটা হচ্ছে যে কোন ব্যাংক স্টেটমেন্টটি দেখালে, অর্থাৎ কোন ব্যাংকের স্টেটমেন্টটি দেখালে ইউকের গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে, রাইট? ইউকের গভর্নমেন্ট নির্ধারিত কিছু ব্যাংক বাংলাদেশে রয়েছে, যেমন এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সিআইটিআই, আমেরিকান সিটি ব্যাংক, বাংলাদেশের দ্য সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক অফ সিলন এটসেট্রা। এর বাইরে যদি অন্য কোনো ব্যাংকের স্টেটমেন্ট আপনি দেখাতে চান সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট নির্ধারিত ব্যাংকগুলো ব্যতীত কোনো স্টেটমেন্টই কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ইউকেতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আপনি নিচের ডিসক্রিপশন বক্সে আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও বিদেশে পড়তে যাওয়ার যাবতীয় ইনফরমেশনের জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিজিটের পাশাপাশি সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আশা করছি আজকে আমার ইনফরমেশনগুলো আপনাদের একটু হলেও সাহায্য করবে। বিদেশে পড়তে যাওয়ার নানান ধরনের সমস্যা অথবা জটিলতা নিয়ে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে, এবং আমরা আশা করব আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ভিজিট করে আসবেন। সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না।